তো ভাই, আপনি যেটা বলছিলেন যে আপনার শুরুটা ছিল যে গরু দিয়ে কোরবানি ঈদের গরু, তারপরে 12টা গরুর মতো রয়ে গিয়েছিল, এরপরে ছাগল আসলো, তো এখন কি আপনি কোনো গরুই হচ্ছে? এখন হচ্ছে সারা বছর আমরা খাসি করি, আর কোরবানির সময় 15 থেকে 20টা গরু, যারা কিনা আমাদের আই সেই করোনার সময়কালীন যেসব কাস্টমার বা আমাদের পরিচিত যারা আছে, শুধু তাদের জন্য 20টার মতো গরু আমাদের আনা হয়। আচ্ছা, আর আপনি বলছিলেন যে আপনার মামার সাথে শুরুটা ছিল, তো এখন এই খামারটা কি আপনার মামার সাথে না আপনার একা? না, এই আন্দোর অর্গানিকটা সম্পূর্ণ এখন আমার। আচ্ছা, কিন্তু মামা শুধু হচ্ছে আপনার কোরবানির সময় গরুটা শুধু মামা করে। আমার এখানে বেশ কিছু আমার কাছে এমপ্লয়ি আছে, প্রায় 7 জনের মতো আছে যারা এখানে কাজ করছে, এই ছাগলগুলি কেনা বেচা সবকিছুর সাথে সম্পৃক্ত তারা। ভাই, আপনি এমনিতে বললেন যে হচ্ছে ওই যে সন্ধ্যার দিকে নাকি ছাগলগুলোকে একটু দানাদার খাবার দিচ্ছেন, তো সেক্ষেত্রে কি ধরনের খাবার দিচ্ছেন? আমরা কিছুই বলতে হচ্ছে শুধু আপনার ভুষি দিচ্ছি, স্যার খুবই অল্প, মানে ভুষি দিচ্ছি হচ্ছে অনেক সময় কি হয় ছাগলগুলি অনেক সময় যদি একটু দানাদার না হয় ওদের আপনার বডি স্ট্রাকচারটা একটু ভেঙে যায়। আচ্ছা, ওইটা মেনটেন করার জন্য অল্প একটু ভুষি দিচ্ছি। আর আমাদের এখানে যেহেতু আমরা ওইগুলিকে ফুল টাইম বা সারা বছর পালছি না, সো এই কারণে আসলে আমরা ওদেরকে ওরকম করে দানাদার খাবার দিচ্ছি না, কারণ আমরা এই ছাগলগুলি তো আপু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি। এক একটা ছাগলের মালিক বা যারা ছিল তারা ওই এক একটা ছাগলকে এক একভাবে পালন করছে, খাওয়ানোর পদ্ধতিটা সব আলাদা ছিল। সো সব থেকে সেফেস্ট ওয়ে হচ্ছে ওদেরকে ছেড়ে দেওয়া, ঘাস খাওয়া, ছাগলের জন্য ঘাস এবং লতাপাতা ওদের জন্য বেস্ট আর কি। আচ্ছা ভাই, এখানে একটা দেখতে পাচ্ছি যে ছাগল হচ্ছে সাদা রঙের একটা ছাগল, খুব সুন্দর করে ঘাস খাচ্ছে, তো এইটার হচ্ছে মানে এগুলো তো এই কোরবানিতে বিক্রির জন্য, তাই না? তো এটা যদি বিক্রি করেন কি রকম মূল্য আসবে? এটার মূল্য আসবে প্রায় এগুলো সবই দাম অলমোস্ট কাছাকাছি আসবে 13,000-13,500 টাকার মতো আসবে, এটা কিন্তু আমাদের দেশি জাত। আচ্ছা, তো আমরা গরুতে একটা দেখি যে হচ্ছে গরুর রংটা যদি একটু লাল হয় সেক্ষেত্রে হচ্ছে মানে গ্রাহকদের কাছে এটা খুব চাহিদা থাকে, দেখা যায় বাজারে গেলেই হচ্ছে প্রথমে লাল গরু চাই, তো ছাগলের ক্ষেত্রে কি সেরকম কোনো হচ্ছে কালার ভ্যারিয়েশন আছে? অবশ্যই আছে, বাট ছাগলের ক্ষেত্রে বেশিরভাগ মানুষজনের পছন্দ হচ্ছে একদম কালো, যেটা কিনা ব্ল্যাক বেঙ্গল বলতে মানুষজন ভাবে যে ব্ল্যাক বেঙ্গল বলতে ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক, বাট আসলে সেটা না, ব্ল্যাক বেঙ্গলের 4-5 টাইপের কালার হয়। কালো হয়, একদম সম্পূর্ণ কালো হয়, কালোর সাথে দেখবেন যে আপনার কানের কাছে সাদা থাকে, সাদার ভিতরে হালকা কালো থাকে এবং কিছু খয়েরি এবং সাদা কালার থাকে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কান ছোট হতে হবে। আচ্ছা, মানে ভাই আপনি বলতে চাচ্ছেন যে মানে এই যে ব্ল্যাক বেঙ্গল একদম যে ছাগলগুলো আছে মানে তুলনামূলক ওগুলারই একটু চাহিদাটা আমরা বেশি দেখতে পাচ্ছি? জি, আমাদের সব জায়গায় আসলে ব্ল্যাক বেঙ্গলের চাহিদা সবসময় বেশি। তো ভাই, আপনি যেটা বলছিলেন যে মানে আপনারা শুধুমাত্র ওই বিক্রয় করছেন, তাই না? বিক্রয় মানে এক ধরনের বিক্রয় কেন্দ্র হিসেবে আপনারা আসলে খামার পরিচালনা করছেন, তো আপনি কেন ধরেন যে বছরব্যাপী বা যে আমরা খামার বলতে যেটা বুঝি যে বা হচ্ছে দুগ্ধজাতকরণ, তো সেরকম কেন হচ্ছে খামার করছেন না? আসলে আমি তো যেহেতু ছাগল নিয়ে কাজ করছি আপু, ছাগলে আসলে ছাগল পালনটা খুবই এক নাম্বার হচ্ছে কষ্টসাধ্য এবং ছাগলের অনেক টাইপের রোগ হয়। সো আমি আসলে এটাকে ছাগল ব্রিড করে বড় করার থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে ছাগল যদি আমি কেনা বেচা করি, ট্রেড করি, একটা পিট স্টপের মতো যদি কোনো প্লেস করতে পারি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে এটা বেশি প্রফিটেবল হবে। এই কারণে আসলে আমি ব্রিডিং ফার্মের দিকে না গিয়ে আমি আসলে তখন এই ছাগল ট্রেডের দিকে এসেছি। বাহ, বেশ ভালো। তো ভাই, আপনি যেহেতু লাভের কথা বললেন, আমরা সচরাচর দেখি যে আসলে ছাগল পালন করে না খামারিরা খুব একটা লাভবান হচ্ছে না, মানে তারাই অ্যাকচুয়ালি অভিযোগটা করছে, তো সেক্ষেত্রে আপনি মানে খুব অল্প সময় মানে বললেন যে করোনার থেকে এখন 2024 সাল, হ্যাঁ, তো এই অল্প সময়ের মধ্যে আপনি লাভবান হচ্ছেন এবং মোটামুটি আপনি আমরা বলতে পারি যে আপনি একজন সফল খামারি, তো সেক্ষেত্রে এইটার আসলে কারণটা কি, তারা কেন লাভ করছেন এবং আপনি কেন হচ্ছে আসলে লাভ করতে পারছেন? আসলে আপু এটা আসলে মেন আমার কাছে এটা এটারও হচ্ছে এক একজনের এটা নিয়ে অপিনিয়ন এক এক রকম হবে। আমার কাছে মনে হচ্ছে যে যেমন আমার একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে যেহেতু আমার একটা খোলা জায়গা আছে, সেক্ষেত্রে আমার ছাগলের জন্য খাবার খরচ বলতে গেলে নাই বললে চলে, এটা একটা বড় রিজন। এবং ছাগল খামারিরা আমি বেশ কিছু মানে বেশ কিছু খামারি ভাইদের দেখেছি, ছাগল আসলে তারা যখন পালন করে ছাগলের রোগটা মানে ছাগলের একটা সব থেকে ডেঞ্জারাস রোগ হচ্ছে পিপিআর, এই পিপিআরটাকে কন্ট্রোল করতে তারা পারে না। সো পিপিআরের ভ্যাকসিনেশন অনেক সময় ভ্যাকসিন করে বাট ভ্যাকসিনটা ঠিকভাবে কাজ করে না, সো এই কারণে আসলে যখন পিপিআর যখন একটা খামারে যখন হয় তখন পুরো খামারটা শেষ হয়ে যায়। এই কারণে আসলে মানুষজন খামারে বা ছাগল খামার করে লাভ অতটা করতে পারতেছে না, কিন্তু আমি যে বলবো যে লাভ যে একদম করতে পারতেছে না তা না, অনেক খামারি ভাইরা আছে, নাটোরে আছে,
রংপুরের দিকে আছে, প্লাস চুয়াডাঙ্গার দিকে আছে, কুষ্টিয়া অনেক জায়গায় অনেক খামারি ভাইরা আছে যারা কিনা আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল বা ছাগল উন্নত জাত হোক বা ছাগল হোক, ছাগল পালন করে বেশ স্বাবলম্বী আছেন, ভালো আছে। সো আসলে ছাগলটাকে হ্যান্ডেল করাটা একটা বড় কষ্টসাধ্য বিষয়। সো ছাগলটাকে যদি কেউ সুন্দর করে হ্যান্ডেল করতে পারে এবং ছাগল সম্পর্কে যদি একটা, আমার নিজস্ব কোনো ট্রেনিং নেই সো আমার এটা বলাটা আসলে অতটা ভালো হবে হবে কিনা জানি না, বাট ছাগল সম্পর্কে যদি একটা যদি ট্রেনিং থাকে এটা আসলে মানুষজনের ক্ষেত্রে বা খামারি ভাইদের জন্য এটা খুব ভালো হবে। আর ছাগলের জাত নির্বাচন করাটাও কিন্তু আপু একটা বড় বিষয়, কারণ দেখা যাচ্ছে যে আপনার ছাগল আমার ছাগল খামার করার যে চিন্তাভাবনা বা আপনার চিন্তাভাবনা কিন্তু অবশ্যই এক হবে না। কেউ যমুনা পাড়া নিয়ে করতে পছন্দ করবে, কেউ ব্ল্যাক বেঙ্গল নিয়ে পছন্দ করবে, আসলে যার যেই এরিয়াতে যেটা মানুষ বিক্রি করতে পারবে আমার কাছে মনে হয় সেই জাতটা নির্বাচন করাটাই ভালো হবে। ভাই আপনি তো বলছিলেন যে ট্রেনিং এর কথাটা, তো আপনি তো কোনো ট্রেনিং নেননি বা ওভাবে কোনো আসলে প্রশিক্ষণ আপনার নেওয়া হয়নি, তো সেক্ষেত্রে আপনার কি কোনো প্রতিকূলতা সৃষ্টি হয়েছে? জি 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 অনেক হয়েছে, বিকজ প্রথম যখন আমরা স্টার্ট করলাম 55টা 56টা খাসি বা ছাগল দিয়ে আমরা শুরু করলাম, আসলে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে তখন দেখলাম যে হঠাৎ করে খামারের ভিতরে আসলে পিপিআর রোগ দেখা গেল। সো প্রায় আমার 11টা মতো খাসি মারা গিয়েছিল, 16টার মতো আক্রান্ত হয়েছিল। তখন আসলে বিভিন্ন ডাক্তারদের সাথে কথা বলে বিভিন্ন মানুষজনের সাথে কথা বলে আমরা নিজেরাই ট্রিটমেন্ট স্টার্ট করলাম। সো 16টাকে ট্রিটমেন্ট করতে করতে 5টাকে আমরা বাঁচাতে পেরেছিলাম আল্লাহর রহমতে, বাকি 11টা বাঁচাতে পারি নাই। তারপর থেকে আসলে বুঝে গেছি যে আসলে পিপিআর হলে আসলে কী কী করতে হবে না করতে হবে, কিছুটা অভিজ্ঞতা তখন গ্যাদার করেই আসলে তখন এই ছাগল কেনাবেচার সাথে যুক্ত হলাম। মানে প্রথমে একটা ধাক্কা খেয়েছেন সেটা সামলে উঠে তারপরে এই যে আপনার এই খামার। ভাই এখানে তো অনেক কথা বললাম, আপনার এই মাঠে সব ছাগল আমরা মোটামুটি দেখলাম, তো বলছিলেন আপনার একটা শেড আছে, চলেন তাহলে ওটা দেখে আসি। চলেন।